বাংলাদেশের প্রচুর মহিলাদের, বিশেষ করে মহিলাদের অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে বিদেশি কোনো পুরুষরা এইগুলো হাই হ্যালো করে, তাদের সাথে ইংরেজিতে কথা বলে, কথা বলে তারপরে তাদের প্রলোভন দেখায় যে আমি একটা গিফট দিতে চাই আপনাকে, তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে গিফটটা আপনি এভাবে ওই কাস্টমস থেকে সারিয়ে নিন বা আপনার গিফটটা এভাবে যাবে। ছবি তো নিতেই পারতো ছিলাম। তো আমাদের কাছে বেশ কিছু এরকম এলিগেশন আসে, বেশ কিছু এলিগেশনের ভিতরে বর্তমান ভিকটিম নাদিরা, যে হলো চিত্রশিল্পী, সে তার ছবি ইংল্যান্ডে পাঠায় ই করার জন্য। তো ইংল্যান্ডে পাঠায় এটা আবার তার এক বান্ধবী জানে, এই মামলার আসামি সে বান্ধবী, সেও এদের সাথে, এই প্রতারকদের সাথে সেও সক্রিয়ভাবে জড়িত বলে আমরা এখন তদন্তে পাচ্ছি। তো সে দিয়ে দেয় যে এই চিত্রশিল্পীর আছে, কিছু ছবি আছে, সে কম্পিটিশন করতেছে ইংল্যান্ডে, তো আপনি এইখানে নক করলে ওই এই নাইজেরিয়ানদের কাছে বলে যে আপনারা নক করলে এখান থেকে কিছু টাকা পাবেন। তো তারপরে এই নাইজেরিয়ানরা, যাদের আমরা ধরেছি, তারা এদের ভিতরে যে মরিস, সে যোগাযোগ করে হাই হ্যালো করে, প্রথম ফ্রেন্ডশিপ পাঠায়। সে হলো বিদেশি, সে ইংল্যান্ডে আছে, ব্যবসা করে, সে মানে প্রলোভন দেখানোর পরে বলে যে আপনার এখানে চিত্রকল্প আসছে, তো আমরা এটা দেখতেছি, আমরা দেখে আপনার একটা পুরস্কারও পেয়েছেন, কয়েক কোটি টাকা আপনার পুরস্কারের দাম, তো আমরা পুরস্কারটা পাঠিয়ে দিচ্ছি। এইভাবে যখন আসে, তখন এক মহিলা পরিচয় দেয় যে আমার নাম শামিমা, আমি কাস্টমস চিটাগাং থেকে বলছি, আপনার একটা আসছে, পার্সেল আসছে। তো এই মহিলা ভাবে যে তাই নাকি পার্সেল আসছে, তখন কীভাবে এটা উদ্ধার করতে হবে, তো বলে যে পার্সেল তো আপনার এটা করতে গেলে অনেক ট্যাক্স আছে, তো ট্যাক্স প্রথম মনে হয় 2,50,000 টাকার মতো ট্যাক্স নিয়ে নেয়। এইভাবে নিতে নিতে এই মহিলার কাছ থেকে প্রায় 1 কোটি টাকার মতো টাকা নিয়েছে, বলেছে যে আপনার এখানে পার্সেলে প্রায় 3 কোটি 3.5 কোটি টাকার মতো আপনার আছে, দ্রব্য আছে, সুতরাং আপনি এটা যে কোনোভাবেই এটাকে নিয়ে নেন। তো মহিলাকে বিভিন্নভাবে বোঝায় এভাবে টাকাগুলো নিয়েছে। এরকম আমাদের কাছে দুইজন ভিকটিম, আমাদের কাছে একজন ভিকটিম আছে, উনি এক আমাদের আর্মির ওয়াইফ, আর একজন ভিকটিম আছে একটা ইউনিভার্সিটির টিচার, তার ওয়াইফ। তো এইভাবে মহিলাদের ভিকটিমাইজ করে এই গ্রুপটা, এই নাইজেরিয়ান যারা আমাদের দেশে ফুটবল খেলার নাম করে আসে এবং তারা এই প্রতারণার সাথে জড়িত থাকে। আপনারা দেখেছেন এর আগেও বেশ কয়েকবার এরা গ্রেপ্তার হয়েছে, প্রতিজন এর আগে গ্রেপ্তার হয়েছে, কিন্তু বের হয়ে একই ঘটনা ঘটায়। আমরা এদের প্রায় এই ঘটনায় 19টি অ্যাকাউন্ট পেয়েছি, 12 জনের নামে অ্যাকাউন্ট পেয়েছি, এবং আমরা এই মানি লন্ডারিং মামলায় যদি আমরা টার্ন করি, অবশ্যই এই আমরা এই ক্রাইম কমাইতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। কারণ হলো আমরা যখন এই তাদের অ্যাকাউন্টগুলো নিয়ে টার্ন দেখবো কারা এই অপরাধগুলো করে, আমরা চাই যে টোটাল সলিউশন, যাতে করে এই আসামি আর বের হয়ে আর কোনো ঘটনা না ঘটায়, সেটার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমরা মানি লন্ডারিং টার্ন করছি। আমরা বেশ কয়েকটা মামলাও পেয়েছি তাদের নামে, আমাদের অন্যান্য সংস্থাও তাদের কয়েকবার ধরেছিল, ধরার পরে বের হয়ে একই ক্রাইম করে তারা। তো আমরা আশা করি যে এই ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তাদের অ্যাকাউন্ট পেয়েছি, তাদের ঠিকানা পেয়েছি, তারা বিভিন্ন ক্লাবে, বাংলাদেশের বিভিন্ন ক্লাবে, মোহামেডান, তারপরে ফেনীর কি সকার ক্লাব, তারপরে আবাহনীতেও খেলে, তো স্বনামধন্য ক্লাবে তারা খেলেছে, এবং তারা কয়েকজন ব্যবসাও করছে, তাদের ফ্যামিলিও এখানে বিয়ে করেছে, ফ্যামিলি আছে। তো আমরা প্রত্যাশা করি যে এই ধরনের ক্রাইম আমরাই মানি লন্ডারিং মামলা দিলে কমায় আনতে সক্ষম হব। বাংলায় কয় ভালোবাসি, ফুটবল খেলতে নিয়ে যাবো। আমাদের এই ধরনের মামলা নতুন আসছে আমাদের অর্গানাইজ ক্রাইমের কাছে, তো আমরা সেই বিষয়গুলো, আইনগত বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। আমরা ইন্টারন্যাশনাল ওএম যেটা আছে, অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের যে জন কি
ওই যে আমাদের একটা মিনিস্ট্রি আছে, এক্সপার্টেট মিনিস্ট্রি যেটা, তাদের সাথে আমরা কথা বলবো যে এই আইনগত বিষয়গুলো কী, তাদের পাঠায় দিয়ে আর কী বিষয়গুলো আছে, রিপোর্ট কীভাবে করা যায়, আমরা স্পেশাল ব্রাঞ্চের সাথে কথা বলবো। আর হলো যে পরের প্রশ্ন করলেন যে আপনার আমরা বারবার ক্রাইম করছে, তো আচ্ছা লোক কাজ করে এখন অ্যালিউর করে এটা করলে সে তো ভিকটিম হচ্ছে, অরিজিনালি তো সে ভিকটিম হচ্ছে, তার কাছ থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, তাকে সে ছবি দিয়েছে, আমাদের এই বর্তমান ভিকটিম সে ছবি দিয়েছে ইংল্যান্ডে একটা কম্পিটিশনের জন্য, কম্পিটিশনে করার জন্য সে জানে যে ওখানে কম্পিটিশন হইলেছে কিছু আর্থিক অনুদান সে পাবে, তো এইভাবে তাকে লোভ দিয়ে, মানে তার একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে লোভ দিয়েছে। তো আসলে সে লোভে হয়তো পড়েছে যে তার অনেক টাকা আসতেছে এইভাবে পর 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 পর, সেভাবে ওভাবে লোভে না পড়তে পারতো। তাই এই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই দেশবাসীকে যে এই ধরনের লোভের বশবর্তী হয়ে কেউ যেন এই ধরনের কাজ না করে, যার কারণে প্রতারণার শিকার হবে, এবং প্রতারণার শিকার হলে এই যে এতগুলো টাকা নিয়ে গিয়েছে, এখন সে মহিলা অনেকটা মানে কি বলবো পথের ফকিরির মতোই বলতে গেলে, সে তার বাসা ভাড়া দিতে পারছে না, সে তার দৈনন্দিন কাজ করতে পারছে না, কিন্তু সে তার সর্বোচ্চ খোয়ায় ফেলেছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে এই ধরনের প্রতারণা তারা যেন আর কেউ ফাঁদে না পড়ে। বলেছে তারা দুই তিনবার এর আগেও ধরা পড়েছে, তো আমরা সেই পাসপোর্টগুলো আমরা দেখব কীভাবে আছে, কোন প্রক্রিয়ায় আছে, এটা একটু সময়ের ব্যাপার। আমরা পাসপোর্ট অধিদপ্তরকেও চিঠি লিখব কীভাবে আছে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারব। এইটা আসলে আমরা ওইভাবে তো বলতে পারবো না কী পরিমাণ আছে, এটা তো আমাদের মামলার যে তদন্তের সাপেক্ষে যা আসে আমরা সেইগুলো বলতে পারি, আমরা তো এক্স্যাক্ট ফিগার বলতে পারবো না কতগুলো অবৈধ লোক এখানে আছে। না, ওনাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, আমরা ধারণা করছি যে এরা এদের গার্লফ্রেন্ড আছে, এদের বউ আছে, হয়তো এইসব কাজ তাদের দিয়েই করিয়েছে, তো আমরা এইগুলো তদন্ত হয়তো চলে আসবে, যে যদি কি এরকম কিছু থেকে থাকে আমরা তাদেরও অ্যারেস্ট করব। ভাই আমরা একটু পিছনে যাই, এবার একটু হাঁটাই নেন ভাই। ভালো একটা প্রশ্ন করেছেন, আমরা 19টা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি, 12 জনের অ্যাকাউন্ট পেয়েছি 19টা ব্যাংকের, তো এটা ক্রাইম প্রসিড হিসাবে এইসব অ্যাকাউন্ট হোল্ডাররাও অবশ্যই আমাদের আসামি হবে, মানি লন্ডারিং আসামি হবে, এবং তারা আমরা প্রসিকিউট করব তাদের বিরুদ্ধে, এবং এই টাকাগুলো কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে এগুলো টোটাল আমরা পেয়ে যাব। এই জন্য আমরা প্রথম থেকে বলছি যেহেতু এখানে মানি লন্ডারিং বিষয় আছে, সুতরাং ওনারা ওই আগের মতো করেই যে প্রতারণা মামলা হইলেই দুদিন পাঁচ দিন পরে বেল পেয়ে যাবে এটা সম্ভব হবে না বলে আমরা প্রত্যাশা করছি, কারণ হলো এখানে ক্রাইম প্রসিড আছে, মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে, আমরা মামলা খুব দ্রুত তাড়াতাড়ি মামলা নিয়ে নেব, তাদের পিসিপিআর সংগ্রহ করে আমরা তাড়াতাড়ি মামলা নিয়ে নেব, এবং আমরা প্রত্যাশা করছি যেসব ব্যাংকের অ্যাকাউন্ট করেছে, যেসব ব্যাংকে টাকা গিয়েছে আমরা সমস্ত তথ্য পেয়ে যাব। খেলাই আমরা শুনেছি যে খ্যাপ খেলা আপনি যেটা বললেন, তো এইটা আমরা ফুটবল ফেডারেশনের কাছে আমরা লিখবো যে কতজন প্লেয়ার বাংলাদেশে এই পর্যন্ত আসছে, আমরা পরবর্তীতে তদন্তের পরবর্তীতে আমরা এগুলো আস্তে আস্তে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ মানে আমরা ফুটবল ফেডারেশনের কাছে লিখব যে আপনাদের কতজন বিদেশি প্লেয়ার আছে, কারা কারা আছে, কীভাবে কোথায় কোথায় খেলছে, আমাদের তদন্ত প্রক্রিয়ায় এগুলো আমরা বের করব। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে ঠিক আছে, আমার নো দিস।